গাইস ওয়েলকাম ব্যাক টু এলসিডি শর্ট ভিডিও কেমন আছো তোমরা শরীর খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমরা যাব গডপত মানে ঘট ভরতে তো এখন তারা হুড়ো করে রেডি হলাম তাই তো ইয়েস তো চলো আর ওদিকে দেখো ফুটেজ তুলতেই ব্যস্ত আরে ভাই গাইড তো এসে দিয়েছে হুড়ো করে জল ভরার জন্য রেডি হলাম কোনো ফুটেজ তোলা হয়নি আর শেরুম কোনো কিছু রেডি হয়নি নরমাল ভাবে কি রে হলো ওদিকে রেখেছে ভাই গাড়ি রোদে যেই রাখো চ সমস্যা নেই শীতকাল এখন তাই জন্য আর এদিকে দেখো আমরা সবাই ইয়েলো বর্মাশাই এখনো টাইম পাইনি রেডি হওয়ার এখনো বলছে গায়ে হলুদের ওখানে সাজাতে হবে আমি যাই না কি করব না গাড়ি না চলো যাও যাও দেখো ওপর থেকে তো সবকিছু ঠিক আছে কিন্তু পায়ে গিয়ে কেমন একটা যেন অন্যরকম লাগছে দু পায়ে দু রকম জুতো জুতো পাচ্ছি না ঠান্ডা একটা জুতো হাওড় আর একটা জুতো শিয়ালদা তাহলে মানে একটা জুতো তাও তো পিয়ষ্মিতার জুতো পরেছে একটা এতক্ষণ আটকে গেছিলা কেমন ফিল হচ্ছে আর বিয়ে করবা রিপন দেউরি দাসস্য শুভ অধিবাসন মস্তু এই যে মাথায় এখন ভাতটা পড়বে শোলা হলে কি হবে এটা কিন্তু অনেক হবে এটা কিন্তু অনেক ভার গায়ে হলুদে সাজের মাঝখানে আমি চলে আসলাম একটু বৃদ্ধি দেখতে যেহেতু এখানে সবাই মিলে বৃদ্ধি দেখছিল তাই জন্য ভাবলাম একটুখানি সাজার আগে বৃদ্ধিটা দেখে যাই কি হচ্ছে না হচ্ছে পরে ভাইয়ের বৃদ্ধিটা দেখছি দেখো এখনো মুখে মেকআপ শেকআপ কিচ্ছু হয়নি একটু পরে আমি একদম ফর্সা হয়ে যাবো আর এই যে রেডি হয়নি বেচারা এখন কি করছে শঙ্ক বাজাতেই ব্যস্ত তো চলো আমি রেডি হইনি ফটো তুলে নিয়েছি আমরা এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো এখানটাতে এখন বাড়িতে যাওয়া যাক কারণ এখন যাবো আমরা ঘট ভরতে যাবো না আরে ঘট নিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি করো চলো আর বিয়েটা একটুখানি ইস্ত্রি করো নি কেন ইস্ত্রি কর সময় নেই বুঝেছো আমি সেদিনকে বললাম করে নি করলে না তোকে ধরে নিয়ে আসতে যাচ্ছি চলো সবাইকে ধরে নিয়ে আসি আমি গিয়ে না আটকে যাই ওখানে শুট করছে বর্মাশাই যাচ্ছে এখানে ডাকতে দেখো কারণ আমাদের জন্য সবাই ওয়েট করছে এখানটাতে বল না হ্যাঁ বলো বাড়ি বাড়ির বড় বউ বলে এখন আমাকে ঘোমটা দিতে হচ্ছে তাই আগে থেকে তো আমি শাড়ি দিই পরে আমি ঘোমটা দেওয়া ছড়া আরেকজন দেখো ক্লিপের পর ক্লিপ মেরে যাচ্ছে একের পর এক সেট হচ্ছে না ঘোমটা সেট করা হচ্ছে এখানে তাড়াতাড়ি করো ঝপঝপ করে বেরা বেশিক্ষণ না কিন্তু এক ঘন্টা চল্লিশ মিনিটের জন্য বেরোবে টুংটাং করে বাদ্য বাজবে চলে আসবে আর তাছাড়া বেশিক্ষণ বেরাতে হবে না কেন বলে তো রোড না সামনে রাখ আরো বুড়া Thank you.
ঠিক আছে Bye.
হচ্ছে আর আমাদের ক্যামেরাম্যানে কষ্ট হচ্ছে এখানে গাইস আমার স্টোর ফুল করে দিল মিল্কি হলদি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে ভাত খেতে হবে মা এখন আমাকে খাই দেবে আমার মেকআপ আর্টিস্ট এসে বসে আছে 11:45 থেকে অনেকক্ষণ হয়ে গেছে বসে আছে এবার আমাকে রেডি হতে হবে চলো এই যে মা এখন খাই দেবে এমন ভালো আছিস তো ওর সাথে আমার এখানে কথা বলার সময়ই হয়নি তো চলো খেয়ে নি অবশ্যই সাবস্ক্রাইব করো বাই।